হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সিম্পল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো ভিডিও দেবো না করেই বসেছিলাম, তারপরে একটা দারুণ খবর হলো, তা আমি বললাম যে চলো একটুখানি সেটার বিষয়ে কথাই বলা যায়। তো খবরটা কী তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই যে বুঝতে পেরেছ, এখন ওটাই চলছে, এক একটা সময় এক একটা ট্রেন চলে আসে। তো চলো সেই ট্রেনের ওপর আমরাও চড়ে বসি আর দৌড়ে বেড়াই। তো এই ট্রেনটা এসছে গত এক দুদিন আগে, আমি আজকেই দেখতে পেলাম। সেটা হচ্ছে মিস্টার প্রীতম আর তার জেফারের বিয়ে। তো ফাইনালি তারা 1.5 বছর আগে বিয়েটা করেই ফেলেছে, আর সেটা তারা ডিক্লেয়ার করেনি। অবভিয়াসলি কী কারণে করেনি সেটা আমরাও বুঝতে পারছি, যে তাদের নেম অ্যান্ড ফেম দুটোই খারাপ হয়ে যাবে সেটার বিষয়ে। কিন্তু আজকে আমি যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে ফালতু ব্লগার মানে গোবিন্দদা আর অভিজিৎ জে, তাদের দুজনের আমি আজকে ভিডিওটা দেখলাম। তো ভিডিওটা দেখে ওভারঅল যেটা আমি বুঝতে পারলাম যে তারা ইউজড হয়েছে ভালো রকমভাবে, ঠিক আছে, ভালো রকমভাবে ইউজ করেছে। কারা? প্রীতম আর জেফার, এরা দুজনে ইউজ করেছে খুব ভালো রকমভাবেই। লেবুকে চটকে তার রস বের করে নিয়ে ছিপড়েটা ফেলে দিয়েছে। তো ওদের অবস্থাটা সেরকমই হচ্ছে, শুধু ওরা ক্যামেরার সামনে কাঁদতে পারেনি এটাই যা। তো আমার বক্তব্য হচ্ছে যে নেম ফেম একটা জায়গায়, কিন্তু মানুষ কীভাবে এইরকম একটা বিষয়কে লুকিয়ে বা আড়ালে রাখতে পারে, মানে এটা তো কোনো লজিকের মধ্যে পড়ে না যে তুমি বিয়ে করছো সেটা তুমি ডিক্লেয়ার করতে পারবে না, অথচ ও আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, সবচেয়ে ভালো এ, তার সাথে আমি হানিমুন করতে পারছি, তার সাথে আমি 14 বার আজকে এখানে আউটিং ওখানে আউটিং, তার বাড়িতে থাকা যাওয়া। কদিন আগে একটা প্র্যাঙ্ক ভিডিও করলো, পুরোপুরি সেটা স্ক্রিপ্টেড ভিডিও, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তা আমার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, তোমরা দর্শকের কাছে খুবই একটা প্রিয় মানে কাপল হিসাবে পরিচিত, তোমাদের দেখতে সবাই খুব পছন্দ করে। তো যদি তোমরা সেটা সবার সামনে ডিক্লেয়ার করেও দিতে যে তোমরা বিয়ে করেছো, আমার মনে হয় না কেউ সেটাকে জন্য তোমাদের ফেম নেমটাকে খারাপ করতো, আমার সেটা মনে হয় না। বিকজ কারণ তোমাদের দুজনকে একসাথে দেখতে সবাই ভীষণ পছন্দ করে, আর যদি তোমরা এই জিনিসটাই সবার সামনে ডিক্লেয়ার করতে যে তোমরা বিয়ে করেছো, আই থিঙ্ক সেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো, এটাকে কেউ কিন্তু নিন্দনীয় বা খুব খারাপ বলে মনে করতো না। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমার এটা একটা বক্তব্য, তোমরা লুকিয়েছো সেটা তোমাদের কী মোটিভ আমি জানি না, বাট যেটা তোমরা অভিজিৎদা আর গোবিন্দদার সাথে করেছো সেটা আমার মনে হয় না ঠিক। কারণ আমি বরাবর তোমাদের ভিডিও দেখে আসছি, আমি বরাবর দেখেছি গোবিন্দদা অভিজিৎ দুজনেই ভীষণ পরিমাণে তোমাদের হেল্প করে আর তোমাদের পিছনে খাটে, বিশেষ করে খাটে গোবিন্দদা, সেই মানুষটাকে আমি দেখেছি। আর সবচেয়ে বড় কথা, জেফার, তুমি তার সাথে যেরকম বিহেভিয়ার করো বা তার পিছনে যেভাবে লাগো তার খাওয়া নিয়ে হ্যানা নিয়ে ত্যানা নিয়ে, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে সে যে সেটাকে হেসে উড়িয়ে দিত, তার খারাপ তো অবশ্যই লাগতো কোথাও না কোথাও, কিন্তু সে যে হেসে উড়িয়ে দিত সেটার জন্য তাকে হ্যাটস অফ। যেটা করেছো সেটা নিয়ে কোনো কথা নেই, তোমার লাইফ, তুমি বিয়ে করেছো না করেছো, তুমি বিয়ে না করে থাকলেও কারোর কিছু বলার ছিল না, তুমি বিয়ে করে নিয়েছো, খুব ভালো কথা। কিন্তু সেটা যদি আমার মনে হয় তুমি দর্শকের কাছে যদি তুলে ধরতে, দর্শকরা তোমার সেই জিনিসটাকে নেগেটিভভাবে না পজিটিভভাবে খুব ভাবে অ্যাকসেপ্ট করতো, বিকজ তোমাদের সবাই খুব পছন্দ করে। তো জড়ি হিসাবে যখন আমরা কাউকে পছন্দ করি, আমরা সবসময় চাই সেই জড়িটা সবসময় একসাথেই থাকুক, আমার তো সেটা মনে হয়, আমি একটা দর্শক হিসাবে কিন্তু সেটাই মনে করি। কিন্তু তোমাদের কী লজিক আর তোমাদের কী মেন্টালিটি আমি জানি না, তোমাদের মনে হয় যে সেটা বললে তোমাদের নেম ফেম, বড় বাজে মেন্টালিটি তোমাদের, হ্যাঁ, যে নেম ফেম সেটাতে খারাপ হয়ে যাবে। একটা তৈরি করা জায়গা কেউ সামান্য তোমাদের বিয়ের জন্য নষ্ট করতে পারে না। তো যাই হোক, যেটাই করেছো সেটা খুব ভালো করেছো, কিন্তু যে বিহেভিয়ারটা তাদের সাথে করেছো, আর প্রীতমের বন্ধুবান্ধবকে তুমি এক এক করে সরিয়ে ফেলেছো, দেখবে একটা সময়ের পর নিজের এই প্রিয় মানুষগুলো ছাড়া কিন্তু কেউ থাকে না সঙ্গে, তোমার অসময়ে যারা সঙ্গে থাকবে আর তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটা মনে হয় আমার বেটার। তো আমি অভিজিৎ আর গোবিন্দদাকে বলবো যে তোমরা একদমই ভেঙে পড়ো না, ঠিক আছে, তোমরা এটা খারাপ তো লাগে, অবভিয়াসলি একটা বন্ধু যখন ছোট্টবেলার বন্ধু এইভাবে যখন ছেড়ে দেয় বা নিজের স্বার্থ ফুরিয়ে গেলে যখন মানুষকে ভুলে যায়, বন্ধুকে ভুলে যায়, তখন কষ্ট তো খুবই হয় আমি জানি, কিন্তু সেখানে দাঁড়িয়ে তবুও বলবো যেটা কপালে থাকে সেইটুকু তো পাওনা থাকে। তুমি মনে করবে এরকম বন্ধু তো না হলেও চলে, হ্যাঁ, নিজের লাইফ তোমরা আরও এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি, তোমাদের ভিডিও আমরা দেখি, পছন্দ করি, ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর ওদের হাড়িটা এইভাবে হাটে ভেঙে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, কারণ সবাই এই একটা জিনিস নিয়ে প্রচুর পরিমাণে এইবার শুরু হবে,
ট্রেন্ডস, তা তোমরাও একটা কন্টেন্ট দিয়ে দিয়েছো সবাইকে যে এই কন্টেন্টটাকে তোমরা ক্যারি করো। তোমাদের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা একটা এখন সবার একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ এদের বিষয়ে বেশি কিছু বলার নেই। এখন প্রচুর 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 ভিডিও আসবে, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আমার কিছু কথা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে? সঙ্গে থাকো আর দেখতে থাকো রিম্পা সিম্পল লাইফস্টাইল। কালকে হয়তো কোনো রকম ভিডিও আসবে না, বাট মানডেতে ভিডিও আসবে অবশ্যই, কিন্তু দেখো গিয়ে। টাটা।